নমস্কার, আমি দেবদত্ত বলছি। এর আগে করোনা ভাইরাস নিয়ে আরো অনেক কথাই আমরা আলোচনা করেছি, তার ভ্যাকসিন, তার রেমেডি নিয়ে। আজকে যে ব্যাপারটা খুব প্রাসঙ্গিক হয়ে উঠেছে সেটা হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি খুব শিগগিরই লকডাউন পিরিয়ডটা উঠে যাবে। এখন লকডাউন পিরিয়ডটা উঠে গেলে তারপরে কি ঘটবে সেই ব্যাপারটা আমার মনে হয় আমাদের সবাইকারই জানা উচিত। এমনকি এটাও জানা উচিত যে এই লকডাউন পিরিয়ডটা ওভার হয়ে যাওয়ার পর যখন আমরা বাইরে বেরোতে পারবো আমাদের কি ধরনের প্রিকশন নেওয়া উচিত। তো এই ব্যাপারে আমি ডক্টর এরিক ব্রোমেজের একটা আর্টিকেল পেলাম, আমার এক পুরনো আমার কলিগ পাঠিয়েছেন আমাকে, ডক্টর সুশান্ত রায়চৌধুরী উনি আমাকে পাঠিয়েছেন। তো সেই ওনার লেখা একটা চমৎকার আর্টিকেল থেকে আমি খানিকটা বলার চেষ্টা করছি। দেখা যাক, প্রথম কথা হচ্ছে লকডাউনটা উঠে গেলে কি কি ঘটতে পারে। এটা ভাবার কোনো কারণ নেই যে যেই লকডাউন উঠে যাবে অমনি সমস্ত করোনা ভাইরাস জিরো হয়ে যাবে। প্রথমে এই বাঁদিকের গ্রাফটা দেখুন, এটা হচ্ছে 14-3 থেকে শুরু করে আজ পর্যন্ত ইন্ডিয়াতে কতজন করোনা ভাইরাস অ্যাফেক্টেড হয়েছে তার গ্রাফ। এই নাম্বারটা 60,000-এর ওপর পৌঁছে গেছে, এটা হচ্ছে টোটাল কেসেস। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি দেখি পার ডে কতগুলো কেস ঢুকেছে, সে নাম্বারটা ক্রমশ বেড়েছে। এখানে একটা বেশ বেড়ে গেছিলো, গিয়ে একটা কমার মতন ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কিন্তু যেহেতু এই গ্রাফটা একসঙ্গে আছে এটা বোঝা যাচ্ছে না, তার জন্য আমাকে এটাকে লগ স্কেলে নিয়ে যেতে হতো অথবা এই গ্রাফটাকে বাদ দিয়ে শুধু এই গ্রাফটা দেখানোর দরকার ছিল, সেটাই দেখানো যাক। সেটা হচ্ছে এই গ্রাফটা যদি শুধু থাকে তাহলে আমরা এটা পাবো, অর্থাৎ আমাদের প্রথম দিকে খুব কম করোনা পেশেন্ট পেয়েছিলাম, তারপরে বাড়তে 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 এইখানে গিয়ে একটা হঠাৎ করে খুব বেশি করোনার পেশেন্ট আসতে আরম্ভ করেছে। কিন্তু আসার কথা হচ্ছে এইখানে একটা ডাউনফল দেখা যাচ্ছে, লাস্ট দুদিন 3,600-3,700 এরকম কেস পেয়েছিলাম, আজকে আবার কেসটা 3,000 নিচে, গতকালে কেসটা 3,000 নিচে নেমে গেছে। লাল লাইনটা হচ্ছে 3 দিনের অ্যাভারেজ করে করে, আজকাল পরশু, কাল পরশু তরশু, এরকম 3 দিনের অ্যাভারেজ করে 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 একটা লাইন টানা হয়েছে, আর এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সেদিনের মিলগুলো। এখান থেকে কি বোঝা যাচ্ছে? এখান থেকে বোঝা যাচ্ছে যে গ্রাফটা এইভাবে উঠে হয়তো বা নামতে আরম্ভ করেছে, কিন্তু এটা বোঝা যাবে না যদি আরও 2-3 দিন আমরা ওয়েট না করি। কারণ এইখানে দেখুন, এখানেও একটা নামতে আরম্ভ করার ব্যাপার ছিল, কিন্তু সেই 2 দিনে নামতে আরম্ভ করার ব্যাপারটাকে বোঝা যায় না, কারণ তারপরে আবার ওটা উঠতে শুরু করেছে। এখানেও তেমনি একটা নামতে আরম্ভ করেছে, আমরা আশা করি এটা এরকম হয়ে যাবে না, এটা আবার নিচে নামবে, ধরেই নেওয়া যাক নিচে নামবে, সবথেকে ভালো সিচুয়েশানটি ধরা যাক। যদি নিচে নামতে আরম্ভ করে তাহলে কী হবে? একদিনে এইখানে চলে আসবে জিরোতে? না। আমরা কখন বলতে পারি যে আমরা ভারতবর্ষে করোনার উপদ্রব থেকে মুক্তি পেয়েছি? সেটা হচ্ছে মোটামুটিভাবে ধরে নিই, যে আপনারা সবাই হয়তো একমত হবেন ব্যাপারে, যেদিন দেখব যে প্রত্যেক দিন নতুন পেশেন্টের নাম্বার, নতুন কেসের নাম্বার 10-এর নিচে আছে পুরো ভারতবর্ষে, সেদিন ধরে নেওয়া যেতে পারে যে আমরা মোটামুটি একটা নিশ্চিন্ত জায়গায় পৌঁছেছি। কিন্তু সেটা কি একদিনে এখান থেকে এখানে চলে আসবে? না। 14-5 চলে আসবে? না, তাও চলে আসবে না। অঙ্কের সোজা হিসেবটা বলে এটা যেরকমভাবে উঠেছে মোটামুটি সেভাবেই নামবে। তো যদি সেভাবে নামে তাহলে এইরকমভাবে এসে এখানে কোথাও একটা মিট করবে এই কার্ভটা, এবং এইটাকে আমরা ধরতে পারি হাফ ওয়ে। তো এই ডেটটা হচ্ছে 2 দিন আগের ডেট, 7 তারিখের ডেট, এই 7 তারিখের ডেট, 7 তারিখ আর 8 তারিখ। 8 তারিখের ডেটেতে আমরা দেখেছি টোটাল নাম্বার পৌঁছে গেছে 60,000-এর ওপর, ধরা যাক 60,000-ই ধরে নিই ক্যালকুলেশনের সুবিধের জন্য। তাহলে এইটা হচ্ছে হাফ ওয়ে। আমাদের যদি আরও হাফ যেতে হয় তাহলে আমরা 1,20,000 নতুন কেস, টোটাল কেস 1,20,000-এ পৌঁছবে। কোনোদিনই ভাববেন না যে এই নাম্বারটা নামবে, কারণ এটা হচ্ছে টোটাল নাম্বার অফ কেস, এটা ইতিহাসে লেখা হয়ে গেছে, এটা নামবে না। এটা ইতিহাসে লেখা হয়ে গেছে যে 60,000 কেস হয়েছে, সেই 60,000 কেস থেকে কিছু লোক মারা যাবেন, কিছু লোক সুস্থ হয়ে ফিরবেন, সেটা বড় কথা নয়। কতজন কেস এসছে, কতগুলো কেস টোটাল এসছে, সে নাম্বারটা কিন্তু কমবে না, যা বললাম। সো আমাদের এইখানে যদি হাফ ওয়ে ধরি আমরা, তাহলে এইটা নেমে এইখানে পৌঁছবে, আর টোটাল নাম্বার অফ কেস আমরা দেখলাম এর ডাবল হবে, কারণ এটাকে আমরা হাফ ওয়ে ধরে মেনে নিচ্ছি, যদি না এটা আরও বাড়ে। তাহলে আমরা এটাকে হাফ ওয়ে ধরে নিয়ে দেখা যাচ্ছে অ্যাবাউট 1,20,000 কেস হবে। সো কবে এইটা নিচে নামতে পারে? আমি লাইনটা একটু আর্টিফিশিয়ালি টেনে দেখেছি, এখানে দেখায়নি, মোটামুটি এইখানে এসে মিশবে 30 জুনের কাছে আসবে, যখন আমরা ধরতে পারবো যে প্রত্যেক দিনের নতুন কেস 10-এর মধ্যে থাকবে। অ্যাট দ্য সেম টাইম আমরা এইমাত্র বললাম এক্সপেক্টেড নাম্বার 1,20,000 তদ্দিনে হয়েই যাবে, আর যেহেতু আজকে অলরেডি 2,000-এর কাছাকাছি মৃত্যুর সংখ্যা ছড়িয়ে গেছে, ধরে নেওয়া যেতে পারে সেটাও হাফ হয়ে, তো আমরা আরও 2,000 মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। কথাটা
ভালো লাগুক বা না লাগুক, এটা একটা সত্যি কথা। আমি আশা করব যে আমার এই প্রেডিকশনটা ভুল হবে এবং আরও আগেই আমরা এখানে এসে পৌঁছতে পারবো এবং মৃত্যুর হার বা টোটাল কেস দুটি অনেক কমে যাবে। যদি সেটা হয় সত্যি কথা আমার থেকে খুশি কেউ হবে না, যদি আমার এই প্রেডিকশনটা ভুল প্রমাণিত হয়, টাইমটা আরও শর্ট হয় না। এবার লকডাউনটাকে তুলে দেওয়ার পরে কী হবে, আমরা জানি যে এরপরে কিন্তু এই পুরো ব্যাপারটার মধ্যে ফুয়েল অ্যাড হবে, এই ভাইরাল ফায়ারেতে আরও ফুয়েল অ্যাড হবে। আমরা সবাই মিলে বাইরে বেরোবো, মেশামেশি বাড়বে, দোকানে যাওয়া বাড়বে, মলে যাওয়া বাড়বে, বাসে চড়া হবে, ট্রেনে চড়া হবে, এটা হবেই, আপনি আমি সেটা চাই বা না চাই এটা হবেই। আমাদের এর কথাটা বারবার শোনাও যাচ্ছে যে উই হ্যাভ টু লার্ন টু লিভ উইথ দ্য করোনা ভাইরাস থ্রেট, আমাদের এই করোনা ভাইরাস থ্রেট নিয়েই বাঁচতে হবে আপাতত অন্তত সামনের একটা বছর বা কিছুদিন। ভ্যাকসিন আসবে কি? ভ্যাকসিন আসার ব্যাপারটা খুব খুব জটিল। প্রথম হচ্ছে হার্ড টু প্রেডিক্ট, মনে রাখতে হবে এখনও পর্যন্ত এইডস বা ডেঙ্গুর ভ্যাকসিন হয়নি। এইডস তো কবেকার রোগ, এখনও তার ভ্যাকসিন তৈরি হয়নি, কাজে এর যে ভ্যাকসিন আসবে সেটা 100% গ্যারান্টি দিয়ে বলা যায় না, তবে আমি আশাবাদী ভ্যাকসিন আসবে বলে আমার বিশ্বাস। তৃতীয় কথাটা হচ্ছে যদি ভ্যাকসিন আসেও সেক্ষেত্রেও সেই ভ্যাকসিনটা কার শরীরে কাজ করবে কার শরীরে কাজ করবে না সেটা নির্ভর করবে সেই ব্যক্তির ইমিউনিটি কতটা। যার ইমিউনিটি বেশি তার ক্ষেত্রে ভ্যাকসিনটা বেশি কাজ করবে, যার ইমিউনিটি কম, অ্যান্টিবডি তৈরির ক্ষমতা কম, তার ক্ষেত্রে ভ্যাকসিনটা কম কাজ করবে। কাজেই ভ্যাকসিন এসে গেলেও সেই ভ্যাকসিন আপনার আমার ক্ষেত্রে একভাবে কাজ করবে এটাও ভাবা উচিত নয়। তাহলে এই করোনা ভাইরাস থেকে আমরা কীভাবে নিজেদের সুস্থ রাখতে পারি, চলুন দেখা যাক কতগুলো জিনিস জানা দরকার। প্রথম হচ্ছে লোকে কোথায় বেশি অসুস্থ হচ্ছে, করোনা ভাইরাস অ্যাফেক্টেড কোথায় বেশি হচ্ছে, বাড়িতে, অফিসে, মলেতে, কোথায়। দ্বিতীয় কথা হচ্ছে কতগুলো ভাইরাস এক একবারে এনভায়রনমেন্টে ছাড়া হচ্ছে, কে ছাড়ছে, যারা পেশেন্ট তারা কীভাবে ছাড়ছে, কাশি দিয়ে, হাঁচি দিয়ে, এমনকি নিঃশ্বাসের সাথেও কতগুলো ভাইরাস এই প্রসেসে বেরোয় সেটা জানা দরকার। দ্বিতীয় হচ্ছে যারা অ্যাসিমটোটিক পিপুল তারাই বা এই রোগ ছড়ানোর ব্যাপারে কতটা রোল প্লে করছে, তারা কি খুব বড় থ্রেট। আর চার হচ্ছে এই সবগুলো ব্যাপারের মধ্যে কী কমনালিটি আছে আমরা দেখতে পাই, কতগুলো আউটব্রেককে আমরা আলোচনা করব, গল্পের মতন করে আলোচনা করব, তাতে টোটাল কতগুলো কমন পয়েন্ট আমরা ডিসকাস করব, দেখা যাক একটা একটা করে। কোথায় লোকে বেশি সিক হচ্ছে, সব থেকে বড় কথা হচ্ছে নিজের বাড়িতে, নিজের বাড়িতে আসছে, কে নিয়ে আসছে, যিনি বাইরে বেরোচ্ছেন, যিনি বা যারা বাইরে বেরোচ্ছেন, কোথাও গ্রোসারি স্টোর থেকে, কোথাও একটা ভেজিটেবল ভেন্ডার থেকে, কোথাও বা মাস্ক না পরা কোনো লোকের থেকে, নানানভাবে নিয়ে আসছেন। কিন্তু কথা হচ্ছে কতগুলো ভাইরাস আমাদের বডিতে ঢুকলে আমাদের এই অ্যাটাকটা হবে। একটা ভাইরাস ঢুকলে কি করবে? আই ডোন্ট থিঙ্ক সো, একটা ভাইরাস ঢুকলে কোভিড হয়ে যাওয়ার কথা না, দশটা ভাইরাস ঢুকলে করবে বলা যাচ্ছে না। মোটামুটিভাবে এস্টিমেট করা হয়েছে যে এক হাজারটা সার্স কোভ টু ভাইরাস যদি পার্টিকেল যদি বডিতে ঢোকে তাহলে তার ইনফেকশন হবে। এই ইনফরমেশনটা আনা হয়েছে এর আগে মার্স ভাইরাস এবং সার্স ভাইরাসের অ্যাটাকের হিস্ট্রি থেকে ধরে। অ্যাকচুয়ালি সার্স কভের কী হিসেব সেটা এখনও এক্সপেরিমেন্টালি বার করা হয়নি এবং করার দরকার আছে। তাহলে এই 1000 ভাইরাস কীভাবে ঢুকতে পারে? 1000 ভাইরাস ঢুকতে পারে একটা মাত্র হাঁচি থেকে ঢুকে যেতে পারে, অথবা আপনি পেতে পারেন 10টা ব্রিথ থেকে, কেউ 10 জন আপনার উপরে নিঃশ্বাস ফেলেছে তার থেকে 100টা করে হতে পারে, অথবা 10টা ভাইরাল পার্টিকেল পার ব্রিদেতে এরকম 100টা ব্রিথ থেকেও আসতে পারে। যেভাবেই হোক আপনার 1000টা ভাইরাল পার্টিকেল ভেতরে ঢুকলে তবে আপনি অ্যাফেক্টেড হবেন। তবে এই নয় যে আজকে একটা ভাইরাস পার্টিকেল ঢুকেছে, পরশু দিন একটা ভাইরাস পার্টিকেল ঢুকেছে, তারপরের দিন একটা ঢুকেছে, এইভাবে যদি 1000টা হয় তাহলে হয়তো হবে না, কারণ ততক্ষণে একটা ভাইরাস ঢুকলে বডির ইমিউনিটি তার টেক কেয়ার করে দেবে, অল্প টাইমের মধ্যে ঢুকতে হবে না। এনভায়রনমেন্টে কতটা কতটা করে ভাইরাস কী থেকে বেরোতে পারে, প্রথম হচ্ছে বাথরুম। আমরা এখনও জানি না ফিসিস দিয়ে বা বাওয়েল মুভমেন্ট দিয়ে অর্থাৎ পায়খানার সঙ্গে ভাইরাসটা বেরোয় কিনা বা ভাইরাসটা টুকরো টুকরো হয়ে বেরোয় কিনা আমরা জানি না, কিন্তু একটা কেয়ারফুল হওয়াই দরকার। পাবলিক বাথরুমগুলোকে একটু বেশি কেয়ারফুলি আমাদের ইউজ করা দরকার, পারলে না করাই উচিত। কাশি, এক একটা কাশি থেকে 3000 ড্রপলেট বেরোয় এবং সেই কাশির ড্রপলেটগুলো 80 কিলোমিটার পার আওয়ার স্পিডে মুভ করে। বেশিরভাগ ড্রপলেটই আপনার ভারী এবং সেগুলো তাড়াতাড়ি মাটিতে পড়ে যাবে, কিন্তু কিছু থাকবে হাওয়ায় এবং সেগুলো একটা রুমেতে ঘুরে বেড়াবে, ভর্তি করে দেবে রুমটাকে। হাঁচি আরও মারাত্মক, এক একটা হাঁচিতে 30,000 ড্রপলেট বেরোয় এবং এই ড্রপলেটগুলো 320 কিলোমিটার পার আওয়ার স্পিডে যায়। কাজে এই ড্রপলেটগুলো খুব ছোট এবং এরা অনেকটা দূর যায়। একজন যদি কেউ ঘরে থাকে যে সেই ঘরেতে সেই ইনফেক্টেড পার্সন, সে কিন্তু 200 মিলিয়ন ভাইরাস পার্টিকেল খানিকক্ষণের মধ্যেই ফেলে দিতে পারে।
একটা কাপ বা হাঁচিতে সে মোটামুটিভাবে এতগুলো ভাইরাস বার করে দিতে পারে যদি ইনফেক্টেড হয়। ব্রিথ, নিঃশ্বাসের সঙ্গে, নিঃশ্বাসের সঙ্গে অনেক কম বেরোয়, 50 থেকে 5000 ড্রপলেট বেরোয়। কিন্তু এই ড্রপলেটগুলো যেহেতু নিঃশ্বাস, বুঝতেই পারছেন ভেলোসিটি খুব কম এবং খুব তাড়াতাড়ি মাটিতে পড়ে যায়। সো এদের থেকে, ব্রিথ থেকে অতটা রিস্ক নেই। তবে আমরা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ইতিহাস থেকে জানি যে যার ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ইনফেক্ট করেছে সে 20 ভাইরাস পার্টিকেল আরএনএ, ভাইরাসের আরএনএ কপি পার মিনিটে বার করে নিঃশ্বাসের সঙ্গে। তাহলে 20 ভাইরাসের আরএনএ পার্টিকেল বার করছে, কতক্ষণ লাগবে আমাদের ইনফেক্টেড হতে দেখা যাক। একটা নিঃশ্বাসের সঙ্গে আমরা বললাম 50 থেকে 5000 ড্রপলেট বেরোয়, এবং এই কথাটা ইম্পর্টেন্ট যে 20 ভাইরাল আরএনএ কপি পার মিনিটে বেরোয়। একটা সাকসেসফুল ইনফেকশন হতে গেলে কতগুলো ভাইরাস ঢুকছে এবং কতক্ষণ ধরে পার মিনিটে ঢুকছে, যদি সেই হিসেবটা করি, আমরা বলেছিলাম 1000 ভাইরাস লাগে, পার মিনিটে 20 ভাইরাস, তাহলে আপনার কতক্ষণ লাগবে? 50 মিনিট। তাহলে সোজা বাংলায় যদি আপনি কোনো ইনফেক্টেড পার্সনের সঙ্গে 50 মিনিট বসে থাকেন, সে কাশছে না বা হাঁটছে না এটা ধরে নিতে হবে শুধুমাত্র নিঃশ্বাসের সঙ্গে, তাহলে আপনি 1000 ভাইরাস পাবেন। এবার স্পিকিং, যখন কথা বলি তখন সেটা কিন্তু আরও বাড়ে, 10-fold বেড়ে যায়, 20 copies পার মিনিট বেড়ে, ঠিক আছে? তাহলে আবার সেখানে যদি একটা লোক কথা বলে তার সঙ্গে আপনি 5 মিনিট থাকলে, কিন্তু ফেস টু ফেস থাকলে আপনি 1000 ভাইরাস পেয়ে যেতে পারেন, আপনি ইনফেক্টেড হবেন। ওকে, তাহলে কী ব্যাপারটা দাঁড়ালো? এনি ওয়ান ইউ স্পেন যার সঙ্গে 10 মিনিটের বেশি আপনি ফেস টু ফেস এতে কাটিয়েছেন, আপনি কিন্তু পোটেনশিয়ালি ইনফেক্টেড হতে পারেন। দ্বিতীয় কথা, অফিস, অফিসে যার সঙ্গে অনেকক্ষণ থাকছেন, 8-9 ঘন্টা অফিসে কাটান, তার ক্ষেত্রে হতে পারে। যার জন্য যারা সিমটোম্যাটিক তাদের তো বাড়িতে থাকতেই হবে, তাদের কোনোভাবেই বাইরে বেরোনো চলবে না। এবার দেখা যাক অ্যাসিমটোম্যাটিকদের কী কেস। আমরা জানি 44% অফ ইনফেকশন, টোটাল ইনফেকশনের 44% অ্যাসিমটোম্যাটিক লোকেদের থেকে আসে। এখানটা খুব সুন্দর গ্রাফ আছে, এই গ্রাফগুলোয় কোন বয়সের লোকেরা কতগুলো ভাইরাসের লোড ক্যারি করতে পারে তার একটা হিসেব দেওয়া হয়েছে। 1 থেকে 10 বছরের 49 জন পেশেন্টের হিসেব করা হয়েছে, এই প্রত্যেকটা ডট এক একটা পেশেন্ট, প্রত্যেকটা ফুটো ফুটকি এক একটি পেশেন্ট। কিছু পেশেন্টের লগ 10 মানে 10^4, এই নিচের লাইনটার অ্যাবাউট 10,000 ভাইরাস আছে এদের। অ্যাট দ্য সেম টাইম এদের 1,00,000 ভাইরাস আছে, এদের 10,00,000 ভাইরাস আছে, এদের 1 কোটি ভাইরাস আছে, এরকমভাবে ক্রমশ ভাইরাসের নাম্বারটা বাড়তে থাকছে। যারা 21 থেকে 30 তাদের ক্ষেত্রে এই স্প্যানটা আরও বেশি, আবার একদম বড় যারা তাদের ক্ষেত্রে কম, তাদের অবশ্য পাওয়া গেছে মাত্র 17 জন পেশেন্ট, বুঝতেই পারছেন এই বয়সের লোকও পাওয়া কম, পাওয়া শক্ত হয়, তো 17 জন পেশেন্ট পাওয়া গেছে। তো এই হিসেবটা করে তার থেকে কি পাওয়া গেছে, মোল্ড সামারিটা হচ্ছে যে সমস্ত বয়সের লোকই ইনফেকশাস হয়ে আসতে পারে আপনার কাছে, তারা প্রত্যেকে ডিফারেন্ট অ্যামাউন্ট ভাইরাস ছাড়তে পারে, সেটার জন্য আপনার এজ বা আপনার কম ভাইরাস আছে বা বেশি ভাইরাস আছে সেটা থাকতেই পারে, সেটা কোনো ম্যাটার করে না। ইন্টারেস্টিংলি এই ডেটা থেকে পাওয়া যাচ্ছে যে 20% অব দ্য ইনফেক্টেড পিপল আর রেসপন্সিবল ফর 90% অব দ্য ভাইরাল লোড দ্যাট কুড পোটেন্সিয়ালি বি রিলিজড ইন দ্য এনভায়রনমেন্ট। এই একই ইনফরমেশন, এই কথাটা বলা হয়েছে রেফারেন্সে। কোথা থেকে আমাদের সবথেকে বেশি ইনফেক্টেড হওয়ার চান্স আছে? সবথেকে বড় আউটব্রেকগুলো এর আগে দেখা গেছে প্রিজনেতে হয়েছে, রিলিজিয়াস সেরিমনিতে হয়েছে, ওয়ার্ক প্লেসে হয়েছে যেমন কল সেন্টার, যে কোনো এনভায়রনমেন্ট যেটা এনক্লোজড, এয়ার সার্কুলেশন ভালো নেই, হাই ডেন্সিটি অফ পিপুল আছে। এই তিনটে জিনিস মাথায় রাখতে হবে, এনক্লোজড, এয়ার সার্কুলেশন ভালো নেই এবং হাই ডেন্সিটি অফ লোক সেখানে থাকে, সেই জায়গাগুলোই কিন্তু আপনার পক্ষে বিপজ্জনক জায়গা, অ্যাভয়েড করবেন। এর আগে মিট প্যাকিং সেন্টারে খুব বেশি রকম ইনফেকশন হয়েছে, ওয়েডিং, ফিউনারাল, বার্থডে এইসবেতে হয়েছে, বিজনেস নেটওয়ার্কিং যেখানে ফেস টু ফেস বিজনেস মিটিং হয়েছে, বোস্টনে একটা হওয়ার পর সেখান থেকে পাওয়া গেছিলো বেশ কিছু। নাও সো আমরা যখন কাজে ফিরে যাব বা রেস্টুরেন্টে যাব তখন কি হবে একটু দেখে নিই। এটা একটা রেস্টুরেন্টের ঘটনা, এই ঘটনাটা সত্যিকারের ঘটনা, এই রেফারেন্সে রয়েছে ঘটনাটা, যদ্দূর মনে পড়ছে এটা কোরিয়ার কোনো ঘটনা। একজন ইনফেক্টেড পার্সন এই টেবিলটায় বসেছিল, 9 জনের সঙ্গে বসে সে ডিনার খেয়েছে 1.5 ঘন্টা ধরে, 1 থেকে 1.5 ঘন্টা ধরে। তার এই পাশে আর ও পাশে দুটো টেবিল ছিল, এয়ার কন্ডিশনারটা এই পাশে ছিল, ফ্লোটা এদিকে ছিল। তারপরে দেখা গেছে এই টেবিলে যে 4 জন বসেছিল তার 4 জনের 3 জন ইনফেক্টেড, নিজের টেবিলে 50% লোক ইনফেক্টেড হয়ে গেছে। আর এই পাশে যে টেবিলটা ছিল, এই পার্সন টেবিলটাতে
খুব কম হয়েছে, দুজন হয়েছে। তাহলে দেখা যাচ্ছে অথবা দেখতে হবে ইআরএফ যারা এই এসির ফ্লোটা থেকে দূরে ছিল তাদের কিন্তু হয়নি। তাহলে বোঝা যাচ্ছে এই এ থেকে বিতে যাওয়াটা খুব সোজা, হাওয়াটা এদিকে যাচ্ছে, এর ভাইরাসটা বিতে যাচ্ছে। এ তো এক টেবিলে বসেই ছিল, সবাই সঙ্গে খুব ক্লোজে ছিল, এদের ছড়িয়েছে। এদের দুজনের হয়েছে টার্বুলেন্ট ফ্লো হইতে, মানে এই এসিতে এখানে ধাক্কা খেয়ে আবার ফিরে এসছে, রিটার্নও তো হয়, সেই রিটার্ন হওয়ার সঙ্গে আবার এখানে এসছে। কিন্তু যারা এসির ফ্লোয়ের বাইরে ছিল তাদের কারণে হয়নি। সো এটা একটা খুব বড় ইনফরমেশন, যদি রেস্টুরেন্টে যেতেই হয় চেষ্টা করবেন এয়ার ফ্লো যেখানটায় নেই, এসির এয়ার ফ্লো যেখানে নেই সেখানে বসতে, প্রেফারেবলি যদি আউটডোর সিটিং থাকে সেখানে নিতে। এবার একটা অফিস, সাউথ কোরিয়ার একটা অফিসে দেখা গেছে, এইটা একটা সেক্টর, এইটা আরেকটা সেক্টর, কল সেন্টার টাইপের, সব ছোটো ছোটো কিউবিকলগুলো এখানে রয়েছে। এই কিউবিকলেতে দেখুন ইলেভেন্থ ফ্লোরেতে এই অফিসটা ছিল, 216 এমপ্লয়ি ছিল, 94 জন 43.5% এই নীল যারা তারা সবাই ইনফেক্টেড হয়েছে। তার মধ্যে অনলি দুজন অ্যাসিমটোম্যাটিক, 92 জন সিক হয়ে গেছিল। অন্যদিকটা অথচ দেখুন, অন্যদিকটায় খুব কম ইনফেক্টেড হয়েছে, ভেরি ফিউ পিপুল। তাহলে বোঝা যাচ্ছে কি, এনক্লোজড স্পেস সেম এয়ার ফর আ প্রলং পিরিয়ড করবেন না, সেটাতে আপনার চান্সেস অফ এক্সপোজার এবং ইনফেকশন দুটোই বেড়ে যাবে। অন্য যেসব ফ্লোরগুলো ছিল সেই ফ্লোরগুলোতে একটা দুটো হয়েছে, কিন্তু মোস্টলি এটা লিমিটেড টু দিস ফ্লোর, এই পার্টিকুলার ফ্লোরেতেই সব থেকে বেশি ইনফেকশনটা হয়েছে। নিচে রেফারেন্সও রয়েছে, আপনি চাইলে গিয়ে ডিটেলে দেখে নিতে পারেন। এছাড়া অন্য কেসের মধ্যে কি আছে, একটা ইনডোর স্পেস, ইনডোর স্পোর্টস, কানাডার একটা ইনডোর স্পোর্টস কার্লিং ইভেন্ট বলে, এই কার্লিং ইভেন্টেতে লোকজন অনেকটা ফুটবলের মতন খুব কাছাকাছি আসতে হয়, ধাক্কাধাক্কি হয়, নিঃশ্বাস কাছাকাছি হয় এবং অনেকক্ষণ ধরে, এবং বন্ধ জায়গায় হয়, বন্ধ এসির জায়গায় হয়। সেখানে একটা খেলাতে 72 জন লোকের মধ্যে 24 জন ইনফেক্টেড হয়েছিল। একটা বার্থডে পার্টির গল্প বলি, এরপরে বব, ধরা যাক তার নাম বব, সে ইনফেক্টেড হয়েছিল জানে না, বাড়িতে বসে খুব জমিয়ে মিল খেয়েছে বাড়ির লোকেদের সঙ্গে 3 ঘন্টা ধরে। তারপরের দিন বব ফিউনারেলে গেছে, গিয়ে সব ফ্যামিলি মেম্বারদের হাগ টাগ করে তাদের খুব সান্ত্বনা টান্তনা দিয়েছে। 4 দিনের মধ্যে এই 2 জন ফ্যামিলি মেম্বার ছিল তারা ইনফেক্টেড হয়েছে। এই ফ্যামিলি মেম্বারদের মধ্যে একজন যাকে বব হাগ করেছিল সে সিক হয়ে গেছে। এতেই ববের শেষ না, বব এরপর একটা বার্থডে পার্টিতে গেছে, 9 জন সেখানে ছিল, সেখানেও তাদের হাগ করা হয়েছে এবং খাবার খেয়েছে 3 ঘন্টা ধরে। 7 জন ওই পার্টির ইনফেক্টেড হয়েছে। তারপরে কিছুদিনের মধ্যেই বব সিক হয়, হসপিটালাইজড হয়, ভেন্টিলেটেড হয়, আনফর্চুনেটলি মারা যায়। কিন্তু এই ববের কাণ্ড কারখানা তারপরেও চলে গেছে, যারা ববের এই বার্থডে পার্টিতে ছিল তারা একটা চার্চে গেছে, সেখানে তারা গান গেয়েছে, খাবার খেয়েছে, করে সেখানকার মেম্বারদেরও সিক করে দিয়েছে। 16টা লোক ওই চার্চের 16 জন লোক তারা অসুস্থ হয়ে পড়েছে, তাদের 3 জন মারা গেছে। তাহলে দেখা যাচ্ছে এই কোভিড-19 ছড়ানোটা আপনার হাগিং, সেম খাবার খাওয়া, বন্ধ জায়গায় থাকা, এগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে কি শিখলাম আমরা, এখান থেকে যেটা শিখলাম সেটা হচ্ছে এই সমস্ত ইনফেকশনগুলি ইনডোর ছিল, ক্লোজলি স্পেসড ছিল, লটস অফ টকিং, সিঙ্গিং, ইয়েলিং। ইনফেকশন আসে হোম থেকে, ওয়ার্ক প্লেস থেকে, পাবলিক ট্রান্সপোর্ট, সোশ্যাল গ্যাদারিং, রেস্টুরেন্ট। সো যতগুলো আউটব্রেক হয়েছে তার মধ্যে আউটব্রেক স্প্রেড ফ্রম শপিং ইটস ভেরি স্মল পার্সেন্টেজ, শুধু শপিং থেকে, কিন্তু কারণ আপনি দোকানে গেছেন খুব কম সময়ের জন্য, তো সেটা মাথায় রাখতে হবে। আউটডোর এনভায়রনমেন্ট থেকে মাত্র 0.3% ট্রেসড ইনফেকশনকে ধরা গেছে। সো আউটডোর এনভায়রনমেন্টে হয় না, শপিংয়ের জন্য আপনি যদি খুব কম সময়ের জন্য শপিং করেন তাহলে হবে না, আপনার মেন ডেঞ্জারটা অফিস, বাড়ি, চার্চ, ধর্মীয় স্থান, অন্যান্য ধর্মীয় স্থান যেখানে ক্লোজড জায়গায় থাকা হচ্ছে, ক্লোজ জায়গাটা খুব ইম্পর্টেন্ট। সো এখান থেকে কি গাইডলাইন পাওয়া যেতে পারে, আমাদের গাইডলাইনের মধ্যে 1 নম্বর হচ্ছে ক্লোজড এনভায়রনমেন্টে বেশিক্ষণ থাকবেন না, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে আউটডোর সিচুয়েশনে আপনি যদি থাকেন তাহলে রিস্কটা আপনার অনেক কম, কারণ আপনার পাশ দিয়ে কেউ একজন একটুখানির জন্য একটা নিঃশ্বাস ছেড়ে দিয়ে গেল তাতে কতটুকু নিয়ে ভাইরাস, ওই টাইম ইনটু ডোজ টাইমটা আপনার খুব কম হচ্ছে। এছাড়া সানলাইট, হিট, হিউমিডিটি এগুলোও তো থাকছে, সব মিলিয়ে আপনি যদি বাইরে থাকেন সেফার। নাও যদি সুপার মার্কেটে যেতেই হয়, সুপার মার্কেটে যেতে গেলে আপনাকে মাথায় রাখতে হবে স্পেস কতটা, কতজন লোক সেখানে ঘুরে বেড়াচ্ছে, কতক্ষণ আপনি সেখানে থাকছেন, 3টে পয়েন্ট। যদি খুব বেশি বড় স্পেস হয় তাহলে বেশি হাওয়া ঘুরতে পারে,
কম নাম্বার অফ লোক যদি থাকে বেটার, যত কম সময় আপনি কাটাতে পারেন বেটার। তার মানে হচ্ছে এমন একটা সুপার মার্কেটে যেতে পারেন যেটা লার্জার ভলিউম, এবং আমার এখানে একটা কথায় ভুল হয়ে গেছে, ডু নট মিনিমাইজ ইয়ার স্টে, নো 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 নট অ্যাট অল, এটাকে আমি এক্ষুনি কেটে দিই, অ্যান্ড ডু মিনিমাইজ ইয়ার স্টে অফকোর্স। বেশিক্ষণ থাকবেন না, তাড়াতাড়ি আপনি কাজ সেরে বেরিয়ে পড়ুন। তাহলে ওয়ার্ক স্পেসে কি, স্টে উইথ মিনিমাম পসিবল কো ওয়ার্কার, মিনিমাম টাইম, সব থেকে কম লোকের সঙ্গে মেলামেশা করুন, একদম দরকার না পড়লে মেলামেশা করবেন না, যতটা কম সময় থাকা যায় থাকুন। আউটডোর ডাইনিং, টি, কফি, মিটিং যতটা সম্ভব আউটডোরে করুন। কোনো একজন কলিগ যে চেঁচায় বা কাফ কাশে বা হাঁচছে তার থেকে দূরে থাকুন। মোটামুটি এইগুলো একটা গাইডলাইন হিসেবে আমরা পেতে পারি। রিস্ক ফ্রম পাসার বাই, পাস থেকে কেউ একজন যাচ্ছে তার থেকে সে একটু কেসে দিল, তার থেকে খুব কম চান্স আছে, কারণ এক্সপোজারের টাইমটা খুব কম। এছাড়া ওয়াশ ইয়োর হ্যান্ডস অফন, মুখ নাক টাচ করবেন না, হাত ধুন বারবার, পাবলিক টয়লেট ইউজ করা অ্যাভয়েড করুন যদি করতেই হয়, স্পেশালি কমর যদি ইউজ করতে হয়, ওয়েট ফর ফিউ মিনিটস যাতে এয়ার ড্রপলেটগুলো একটা কোমরে ফ্লাশ করার পরে যে স্প্রেটা চারদিকে ঘুরে বেড়ায় সেই স্প্রেটা যাতে মাটিতে সেটেল ডাউন করে যায়। ফাইনালি মাস্ক ইজ আ মাস্ট, সবসময় মাস্ক পরে থাকবেন ক্লোজ এনভায়রনমেন্টে যদি থাকেন, স্পেশালি আননোন ক্লোজ এনভায়রনমেন্টে যদি থাকেন অফকোর্স মাস্ক পরবেন। আমার মনে হয় এই সমস্ত কথাগুলো যদি যা বললাম সেগুলো মেনে চললে আমরা অনেকটাই সুস্থ থাকতে পারবো লকডাউনটা চলে যাওয়ার পর। কাজেই আবার বলি, হাত ধোয়া, লোকের কাছাকাছি বেশি না যাওয়া, ইনডোরেতে বেশি না থাকা, এবং মাস্ক ব্যবহার করতেই হবে, এইগুলো বেসিক গাইডলাইন। আশা করি এগুলো আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ।